আমি এতেকালে পরে আমাকে আপনি গোসল দেবেন, আমার এতেকালে পরে আপনার গায়ের ব্যবহৃত জামাটা কাপড়ের জন্য দেবেন। সবাই আমাকে ফেলে চলে আসবে, আপনার কাছে আমার করজোর নিবেদন, আপনি যেন আমার কবরটা ছেড়ে চলে আসবেন না। আল্লাহ নবী বলেছিল, আপনি তো বলেছেন কবর বড় ভয়ঙ্কর জায়গা, এখানেই হবে জান্নাতের টিকেট, এখানেই হবে জাহান্নামের টিকেট। ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, উত্তর না দিতে পারলে জাহান্নামের টিকিট হাতে নিতে হবে। মনে মনে ভেবে নিলাম আমার কাছে যত কম থাকে সেবা করতে, আমার সংসারের কোন কাজের কথা মনে থাকে না, আমি রাসূলুল্লাহর খিদমতে ঘুরে যাই। কিন্তু আমার নবী যখন এখন ঘরে নাই, অনেকদিন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নে, আজকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নে। আল্লাহ নবীর পাক বিবি আম্মা জাম্মা আয়েশা বলে, রাসূল ঘরে না থাকার কারণে আমি আয়েশা আমার ঘরটা ঝাড়ু দিয়ে যখন পরিষ্কার করছিলাম, পরিষ্কার করতে করতে আমি আয়েশা ঘরের কোণে যখন পৌঁছে গেলাম, ঘরের কোণে যাওয়া মাত্র আমি আয়েশা আমার চোখের পানির বাঁধন রাখতে পারেনি, আমার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। আল্লাহর নবী একদিন আর কি না রাসূল বাইরে থেকে যখন ঘরে ঢুকেছে, আল্লাহর নবী প্রশ্ন করেছিল, ও বিবি আয়েশা আমি যতক্ষণ ঘরে ছিলাম আমার পাশে ছিল, আমি চলে যাওয়ার পরে তুমি ঘরে একা কি ছিল, কেউ তো তোমার ঘরে ছিল না, আমি নবী তো ঘরে ছিলাম না, ঘরে এসে দেখি তুমি কাঁদো, কান্নার কারণটাকে আম্মা জানবার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষ মানুষের ব্যথা দিলে কষ্ট দিলে মানুষ কান্দতে থাকে, কিন্তু আমাকে ব্যথা দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি করে থাকেন আমি আয়েশা আপনার চিন্তায় থাকি, কোন সংসারের চিন্তা করি না। আজকে যখন আপনি আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, আমি আয়েশা মনে করলাম ঘরটা অনেকদিন ঝাড় দেওয়া হয় না, আপনি চলে যাওয়ার পরে ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করছিলাম, করতে করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের কোণটায় গিয়ে আমি আয়েশা কেঁদে ফেলেছি, চোখের পানির বাঁধন রাখতে পারিনি, কারণটা ইয়া রাসূলুল্লাহ আমি যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, ঘরের জানালা আছে, ঘরের দরজা আছে, ঘরের জানালা আছে, ঘরের দরজা আছে, আমার ঘরে সূর্য উদয় হলে সূর্যের আলো ঘরে প্রবেশ করে, তারপরে আমি আয়েশা দেখি ঘরের কোণটা এত অন্ধকার, এত অন্ধকার, কত এর থেকে অন্ধকার হবে, ওই কবরের অন্ধকারের কথা ভেবে আমি আয়েশা আমার চোখে পানির বাঁধন রাখতে পারি নাই। জোরে বলবেন না, নবীর পাক বিবি মা আয়েশা আপনারা শুনছেন তো, আরো বলা হয়েছে আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা ঘরে বসে আছেন খানা নিয়ে, খাওয়াবেন কাকে, এই কুচি অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, একটু মন দিয়ে শোন, আপনাদের মহল্লাটা মনে খুব ছোট নাকি, লোক দেখে বড় গরু কটা হয় কুরবানি, উরে বাবা এই কটা মুসলমান সব খেয়ে ফেলে,
তার মানে আজ যা বুঝতে পেরেছি এ মুসলমান যে নিলে গরু না খেলে মুসলমান হওয়া যায় না। কেউ দেখবেন গরুর গোশ না খেলে তুই কিরাম মুসলমান, গরুর গোশ খাস না? আচ্ছা সত্যি গরুর গোশ খেলে কি মুসলমান হওয়া যায়? আমি বলি গরুর গোশ খেয়ে যদি মুসলমান হওয়া যেত আমার থেকে বড় মুসলমান ও হতো, ওরা হতো। কারা বলেন দে ভাই? এক সময় এই দেশে বিল ক্লিনটনের মেয়ে এসেছিল, রাজ্য সরকার বলেছিল তোমার কোনটা পছন্দ, গরু না ছাগল? তো বলেছিল ছাগল গরু। আরে ওরা তো খ্রিস্টান ধর্মের মানুষ, তাহলে ও বড় মুসলমান, গরু খেয়ে গরুর গোশ পছন্দ করে না? আমি বলেছি গরুর গোশ খেলে যদি মুসলমান হওয়া যেত আমার থেকে বড় মুসলমান ওরা হতো। কারা জানে? এখনকার ছেলেরা দেখেন, আমরা খুব দেখতাম গরু মরে গেলি ভাগাড়ে একবার রেখে এলি হয়, কুকুরের সঙ্গে শুরু করাই একশান। কবি বলেছেন পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধতার কাছে পাকা চায়, বিধতা দিলেন পাকা দেখো তার ফল, আগুনে পুড়ি আমরে পিপিলিকার দল। কবি বলছেন, বিদ্রোহী কবি নজরুল কি সুন্দর করে বলছে, পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধতার কাছে পাকা চায়, বিধতা দিলেন পাকা দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপিলিকার দল। গরু মরে গেলে ভাগাড়ে ফেলে দেখুন দেখি আসায় প্রথম খেয়ে দেখে শগুন না গরু, কুকুর কথা বলছেন না কেন? কুকুর ভাই, যে কুকুর দেখেছে সে তখন মনে মনে করে তিন কুইন্টাল ওজনের গরু খাবো একলা কেমন করে, বোঝা গেল না? আবার চিন্তা করছে যদি অন্য কুকুর দেখে ফেলে তাহলে তোমার ভাগ কমে যাবে। খুব মন দিয়ে শুনবেন কবির কথাটা বলছি কেন জানো? মুসলমান আজকে এদিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কি বলছে খাবে 10 কেজি কিন্তু দেখেছে 3.5 কুইন্টাল, মনে করছে এতটা খাবো কি করে, আবার পরক্ষ মনে করছে কেউ যদি দেখে ফেলে ভাগ কমে যাবে। আমরা যে জন্য আজকে খুন খারাপি ফিতনা ফাসাদ অন্যায় অত্যাচার জুলুম করছি ভাই, এ মালের কমতি আছে নাকি? জোরে বলুন, আমরা যা মাল খাই এ মালের যোগান দেয় কে? দুয়ারে সরকার নাকি? রাগ করবেন না, দুয়ারে সরকারের বাপের ক্ষমতা আছে তোমার কাছে মাল দিতে পারে। মাল দেওয়ার মালিক একজন লিল্লাহে আমাদের রাজ্যের মন্ত্রী বলেনি, এ কথাটা হলো মন্ত্রী দিদির নেতা, কেন্দ্রের নেতা, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের নেতা, তাম পৃথিবীর নেতা যিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মালিক কে? দোয়ার ক্ষমতা নেই তাহলে হিংসা করো কোন লজ্জায়? তুমি তো আল্লাহর কাছে চাও না, অমুকের 20 বস্তা তোমারও হবে, আল্লাহর কাছে চাও। ওর প্রতি হিংসা করে পরে মরতেছ কেন? বলে চাচা এত সিম হচ্ছে কি করবো, রাতে কেরা তেল মেরে দিয়ে সব নষ্ট হয়ে গেছে, রাগ করবেন না। আমার কথা বুঝে যাচ্ছে কিছু? এই ক কিলো গরু 3 কুইন্টাল কুকুর বলছে আমি খাবো কি করে বলছে, যেই দেখে চার দুটো কুকুর আসতো খাওয়া বাদ্য থামাচ্ছে আসতে দেবো না, হেউ হেউ ও বলতেছে তুই যতই বাধা দিস সম্মান, দুজন একসাথে শুরু হয়ে গেছে। ওদিকে শগুন এসে ওকাশে সামাল দেওয়ার আগে থামার মানে ওদের ঝগড়া মেটার আগে বারোয়ানা কাত করে দিয়েছে। তাই কবি বলছেন পাখির আকাশে ওড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধতার কাছে পাকা চায়, বিধতা দিলেন পাকা দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপিলিকার দল। হিংসার অপার নাম কবি বলেছে আগুনে ঝাঁপ দেওয়া। ভাই আমি একটু বোঝানোর জন্য কথাটা বললাম, তাহলে গরু তুমি কতটা খাও? যদি যদি খুব খাও 3 কিলো, এত শগুন কতটা খায় জানো? এ কথা বোঝা গেল না? তাহলে আমার থেকে বড় মুসলমান শগুন তো হবে না মিয়া? মুসলমান কে কারা বলতে গেলে, জিজ্ঞাসা করতে গেলে আমার মতো মলি সাহেবকে জিজ্ঞাসা করলে অ্যানসার মানে উত্তর পাবেন না, উত্তরটা নিতে হলে আপনাকে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআন তুমি বলো মুমিন মুসলমান কে? প্রথমেই আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরা বাকার, বাকার শব্দের অর্থ হলো গরু। গরু দিয়ে আল্লাহ শুরু করলেন ওই কোরআনের ওই বাকারার প্রথম লিখেছেন জালিকাল কিতাবুল রাইবা ফি,
আল্লাহ বলছে আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, নির্ভীক নির্ভেজাল সত্য কিতাব। যদি তোমরা বিশ্বাস করো হুদাল্লিল মুত্তাকিন, তোমরা ইমানদার বা মুত্তাকি হতে পারবে। আর ইমানদার বা মুত্তাকি হতে গেলে শর্ত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাকে দেখতে পাবে না, না দেখে এক বলে স্বীকার করতে হবে। স্বীকার করার সঙ্গে সঙ্গে গরুর গোশের কথা বলেনি আল্লাহ, বলেছে ওয়া ইউকিমুনাস সালাত, তাদের নামাজ কায়েম করতে হবে। কলেমা পড়ার পরে আল্লাহকে এক বলে স্বীকার করার পরে নামাজ কায়েম করার নাম হলো মুসলমান। এরা বলে করি না খালি মুসলমান, আমি তো প্রায় জায়গায় ওয়াজ করে বলি, আমার মেজলা হুজুর কেবলার কাছে আমি তদবির নিয়ে যেতাম রুগী, হুজুর একটা চিটকি ধরে দিতেন, তাতে লেখা আছে মুসরির ডাল খাবে না, পুঁই শাক খাবে না, গরুর গোশ খাবেন না। অনেক রোগে গরুর গোশের মানা আছে, আমার কথা বোঝা গেল না? এই কথা বলেন না, আমি বোঝানোর জন্য বলছি। যে গরু নিয়ে আজকের সাম্প্রদায়িক শুরু হয়ে গেছে, মুসলমান নিরিবিলি গরু খাওয়া ছেড়ে দিতে হবে। দিলে কি হবে? এই কদিন আগে পত্রিকায় দেখছিলাম গুজরাটে একটা বৃদ্ধাকে গরু এমন করে গুদিয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই ব্যাটা কাত হয়ে গেছে। ওরাই বলছে ভগবান এইভাবে ছেড়ে যদি রেখে দেখবো তুমি আমাদের জীবন বাঁচবো, ওরা কি নীতি করছে আমার ভাই যান। আমার বলতে হবে না, সমাজে মুসলমান যখন গরু খাওয়া ছেড়ে দেবে, গরু গুনে যখন অবাধে ঘুরবে, যখন নির্মম অত্যাচার এলাকার মানুষের কাছে হাতির মতো তাণ্ডব চালাবে, দুয়ারে সরকারের মতো গাড়িতে করে এনে গ্রামে ঘুরে ঘুরে বলবে এই তোর খাওয়ার দরকার হলে আয় গাড়ি ঠাট্টা করে নিয়ে যা রে। কি ভুল বললাম নাকি বাবু? কিন্তু এরা লোভ সামলাতে পারে না, হবে কি করে? লোভটা সামলান। যে গরু না খেলে যদি আমাদের ধর্মের কোনো ক্ষতি না হয় তাতে আমাদের কি হয়? তবে আন্দোলন যদি করেন করবেন যদি নামাজের বাধা আসে। কয়েকদিন আগে আজমির শরীফে যাবে গাড়ি রিজার্ভ করে উত্তরপ্রদেশে ছেলেরা গাড়ি থেকে নেমে রাস্তায় নামাজ পড়ার অপরাধে তাদের নাক ঘেঁষলান দিতে হয়েছে, এমন কি তাদের নামে এফআইআর পর্যন্ত নির্মম অত্যাচার করেছে। জিহাদ করুন নামাজের জন্য, গরু খেতে মানা করেছে, জিহাদ করব কোথায়? নুপুর শর্মা নবীকে গাল দিয়েছে, আর এর ভিতরে একদিকে যে পুড়ি আছে মুসলমানদের, বড় দুঃখ মা আয়েশাকে নিয়ে রসুলকে নিয়ে নুপুর শর্মা বেঈমান নুপুর শর্মা যে কথা বলেছে মেনে নিতে পারেনি, মানব না। কিন্তু যাদের নিয়ে আন্দোলন করব করছি তারা বারো আনা নামাজ পড়ে না, রাগ করলেন নাকি? নুপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগান ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে, ঠিক আছে, কারণ সে নবীকে গাল দিয়েছে তুই যে হাত উঁচু করেছিস তুই ঠিক আছিস, আল্লাহ তো তোরও বলছে তোরও ফাঁসি চাই, ফাঁসি চাই, কারণ তুই এখনো আমাকে সেজদা করিস নাই। নামাজ পড়, খোদার কাছে হাত তুলে দোয়া কর, আন্দোলনে নামার দরকার নাই। আছে নাকি? খাজা বাবা দাঁড়িয়ে বসে আছেন, ইতিহাস তো আপনাদের, যারা কবি বলেছেন কবিতাটা বলবে একটু, এই অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে তকবীর দান দিন, না রে তকবীর, না না চার্জ ভালো নেই, তার মানে অনেকেরই পছন্দ হয় অনেকেরই হয় না, আওয়াজ দেওয়া যাবে না, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ভাই কার অসুবিধা হচ্ছে হাত তুলে দেখান, আপনার অসুবিধা হচ্ছে? জোরে দান না রে তকবীর, আর আছে চার্জ? আচ্ছা কেউ যদি ইনকিলাব মরে যায়, ইনকিলাব বলি মরে যায়, আজ কি তারা জানাজা হলো, এশার নামাজ পড়েছে, নফল নামাজ পড়ছে, ছেলেদের দেখে বলছে মা আমার এই বুকটার ভিতরে যেন যন্ত্রণা হচ্ছে, কিরকম হচ্ছে, বলতে বলতে নামাজের পাটিতে শুয়ে পড়লেন আর পানি দেওয়ার সুযোগ হলো না। ভাই কিছু মনে নিও নি, আজকে যে তুমি যে এই মুহূর্তে আল্লাহকে ডাকছো এই ডাকাটা তো শেষ ডাকা হতে পারে। কেউ যদি ইনকিলাব মরে মরে তার ঠিকানা কোথায় হবে? জোরে বলেন, কেউ যদি আল্লাহ একবার বলে মরে তার ঠিকানা হবে কোথায়? ইনকিলাবের বেলা জোরে হবে, আর আল্লাহ একবার যা বললে জান্নাত পাওয়া যাবে, তার বেলা আসতে হলে জালেম সরকার আমাদের চেপে ধরবে না উঁচু করে তুলবে। রসুল বলে গেছেন আজ থেকে 1500 বছর আগে নবী একটা ওয়াজ করে গেছেন মক্কার জমিনে দাঁড়িয়ে, সেই ওয়াজটা আপনাদের শুনিয়ে দিচ্ছি, সব 1500 বছর আগের ওয়াজ। কিন্তু একটা কথা শুনুন, নবী বলেছে এমন একটা দিন আমার উম্মতদের কাছে আসবে, এমন একটা দিন আমার উম্মত, মনে করুন এত ওয়াজ যা করেছি সব ছেড়ে দেন,
এইটা ধরুন, মেমোরিতে নোট করুন, এলাকায় আলেম আছে যাচাই করবেন। কি বলছি, রসুল বলছেন এমন একটা দিন আমার উম্মতদের কাছে আসবে সেদিন তারা আল্লাহ থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাওয়ার কারণে তাদের শায়েস্ত করার জন্য আল্লাহ জালেম বা শাসক বাদশা পাঠিয়ে তাদেরকে শায়েস্ত করবে। টুপি মাথায় দিলে আল্লাহর কাছে, এই টুপি পরে কত লার লাপ্পা চলছে, কি ভুল বললাম নাকি, কথা বোঝা গেল না ভাই? টুপিটা আমাদের ফ্যাশন হয়ে গেছে। মহাত্মাজি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথের কাছে যেমন ফ্যাশন ছিল, সমাজের মুসলমানদের কাছে কেমন ফ্যাশন হয়ে গেছে। টুপি মাথায় না দিলে মানায় না, কিন্তু এটাও তোর জানার দরকার, টুপির আগে নামাজ না পড়লে তার বেলা ঠিক নাই। একটা একটা করে বললে দু ঘন্টায় সময় হবে, আমি তো যে জাল ফেলেছি ঘুটুতি পারবো বলে মনে হয় না, কারণ আমার পরে তো ভাইজান হুজুর আসবেন, আসলেই তোমাকে মাইক ছেড়ে দিতে হবে। আর আপনারা আমার জন্য বসে আছেন, আমার দাদা পীরের খুন আসবে, তার মুখের কথা দুটো শুনবেন, হাত থেকে দোয়া করুন, এই আসে আমি কোথাকার কে আমলা ভাতে দে কি ভাই, ঠিক কিনা বলেন। যাই বা হোক, কথায় কথা বাড়িয়ে ফেলেছি ভাই। কি বলছিলাম একটুখানি আপনাদের কাছে বলতে চাইছি, আমি একটা কবিতা বলবো বলেছিলাম তাই না? কবি কি বলেছেন, হও ধর্মেতে ধীর হও করমেতে বীর, এখনকার ছেলেদের সব কবিতা পাবে না, তখন আমরা পড়েছি, এসেছে শরৎ হিমের পরশে লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশির একা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আমার মুরব্বীরা বলতে পারবে আমরা পড়েছি ভাই, এই কবিতা পড়ে যে যে শুনে যে উভয়ের ভালো লাগে না, আর এখন কি একদম বাগডম ঘোড়াডম সাজে ঝাঁক বেদ ভাদর ভাদর হবে আগুয়ান সাথে আছে বন্ধুরা বলে ভগবান, জীবনে বলবো না সাথে আছে রহমান, হবে আমাদের জয়। জোরে বল সুবহানাল্লাহ, চিল্লে বল সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে জয় আমাদের হতেই হবে, হবে না হবে না বলুন, চারণ তো প্রমাণ আমি একটুখানি ছোট্ট করে দিচ্ছি, দেবো নেবেন বাবু? রসুল নোমান সুফি ফতি আলী হুজুরের একটা ঘটনা বলি, নাম শুনেছেন তো? কে? দাদা হুজুর কিবলার পীর, এতেকালের আগে মুরিদদের ডেকে বলছে মরে গেলে কবর মাটি আমার কবরটা কোথায় দিবি, যে কথা বলেছিলেন আমার ছোট হুজুর কিবলা ছেলেদের ডেকে, আমি মরে গেলে কবরটা কোথায় দিবি, যে কথা বলেছিলেন বিদ্রোহী কবি নজরুল, আমি মরে গেলে কোথায় দিবি কবর, কবি কবির ছন্দে বলে গেছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমি যে বলেছি আজকে যেখানে খেলা হচ্ছে বিশ্বকাপ কাতারে, আজান ধ্বনি শুনে মুগ্ধ হয়ে মানুষ তো 600 কম বেশি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আদানে মধু আছে না নাই, যারা হজে গিয়েছে তাদের জিজ্ঞেস করেন, চোখে দেখেছি গল্প করি না, মদিনার মসজিদে যখন আজান হয় আহারে ঘুমান্ত হাজিগুলো কি সুন্দর করে ওযু করে ছোটে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে বলে, মৌমাছির চাকের মতো গুনগুন করে শুধু শুধু আওয়াজ দিয়ে মদিনার দিকে ছুটছে, কোথায় নবীতে, কেন আজান হচ্ছে, কিসের আজান? আল্লাহর আজান। কিসের কিসের আজান? আল্লাহর আজান। আল্লাহর আজান নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাগলের মতো হাজিরা ছুটে ছুটে যায়, জিয়া জানে 600 কম বেশি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে, আজ আমরাও সেই আজান দেই, বলছে বন্ধ করতে হবে, কারণ আমি এখনো নিজের থেকে আজানটাকে শুধরাতে পারি। মুসলমান ফতে আলী ঐসি হুজুর বলছে, বাবা ছেলেদের ডেকে আমি মরে গেলি কোথায় মাটি দিবি, বলে হুজুর বাজেটটা আমাদের না, আপনি বাজেট করুন। ওই সময় ফতে আলী বলেছিল, ও বাবা ছেলেরা ও আমার মুরিদেরা, আমি ফতে আলী ইন্তেকালে পরে দেখবি আমি যেখানে মরে পড়ে থাকবো সেই জায়গায় আমার কবরটা দিয়ে দেবে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, কোথায় আছে
মালিক তলার মেন রোডের উপরে পাকা রাস্তার উপরে মিডলে কি কবর হয়? মুরিদেরা হুজুরের খুঁজতে গেলেন ঘরে নাই, কোথায় গেছে খোঁজ খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখে মানিক তলার মেন রোডের উপরে দক্ষিণে লম্বা আল্লাহর কাবার দিকে মুখ করে ঘুমিয়ে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আই ভাই, উত্তর দিকে মুখটা করতে পারতেন, দক্ষিণ দিকে করতে পারতেন, পূর্ব দিকে করতে পারতেন, কিন্তু উনি পশ্চিম দিকে মুখ করলেন কেন? কারণ মুসলমান মরে গেলে মুখটা কাবার দিকে করে দেয়। আমি আপনাদের বোঝানোর জন্য বলি, কারো মরণের পরে এটা অন্য দিকে হয়ে থাকে, ঘুরিয়ে কাবার দিকে করে দিতে হয়। ইন্তেকালের সময় পাশে তো কেউ ঘুরিয়ে নেবার মতো ছিল না, ওনার মুখটা আপনা আপনি কেন কাবার দিকে হলো? উনি কাবার সঙ্গে প্যার করেছিল বলে কাবার মালিক হযরত ফাদিয়ালের মুখটাকে কাবার দিকে করে দিয়েছিলে। ও মুসলমান, কাবার কাবা কি তোমরা চেনো? হাদিস শরীফের মধ্যে লেখা আছে, এক তারিখে নবী আমার মদিনার কাবার কাছে দাঁড়িয়ে বলেছিল, কাকে? বেলালকে লক্ষ্য করে, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ, তুমি উমাইয়া বিন কালবের গোলাম ছিলে, আবু বকর আজাদ করে এনে দেওয়ার পরে আমি তোমাকে নববীর আজান দিতে বলেছিলাম, সেদিন থেকে তুমি মদিনার মসজিদের মিনারে দাঁড়িয়ে আজান দাও, রাসূলুল্লাহ তোমার আজান শুনে নবী বলি বিলাল কাবার ছাদে দাঁড়িয়ে একটু আজান দাও, আমি রাসূলুল্লাহ আজান শুনবো। ছাদে উঠেছে, আজান দেন না, কিন্তু রাসূলুল্লাহ দিকে তাকিয়ে দেখে বেলাল আজান না দিয়ে আমার ছাদে লট্টুর মতো চোচো করে ঘরে বেলালের চক্ষু দিয়ে আজান দয়নে পানি পড়ে। রাসূল আমার জিজ্ঞাসা করেছিল, বেলাল মদিনার মসজিদে মিনারে দাঁড়িয়ে সময় হয়ে গেলে আজান দাও, দেরি করো না, আজকে আমি নবী তোমার আজান শুনবো বলে আমার ছাদে দাঁড়িয়ে আজান দিতে বললাম গো, তুমি কেন আজান না দিয়ে এমন করে দাঁড়িয়ে লট্টুর মতো ঘুরে চারিদিকে ফিরে ফিরে দেখো চোখে পানি পড়ে কারণটাকে? আমি বেলাল যতবার আজান দিয়েছি আল্লাহর কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, যখন আপনি কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিতে বললেন আমি কাবার ছাদে দাঁড়িয়ে লাট্টুর মতো ঘুরে ঘুরে চারিদিকে দেখি আল্লাহর কাবা কোন দিকে, সেই দিকে মুখটা করে আজান দেব, এখনো কাবা দেখতে পাইনি তাই আমি আজান দিতে পারিনি। রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা বিলাল, কাবার উপরে তুমি, কাবা তোমার নিচে, কাবার উপরে তুমি, কাবা তোমার নিচে, ও বাবা বিলাল, তুমি কাবার উপরে তুমি, কাবা তোমার নিচে, কাবার ছাদে দাঁড়িয়ে এখন থেকে যদি আল্লাহ তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় তুমি জীবনেও কোনোদিন কাবা দেখতে পাবে না। রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা বিলাল, সত্যি করে বলো যে মদিনার মসজিদের মিনারে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আজান দাও, আল্লাহর কালিজার টুকরা, আমিনার দুলাল, আমাকে যদি আল্লাহ না সৃষ্টি করত, আল্লাহ যদি আমাকে না বানাতো, বেলাল তুমি বলো কাবার দিকে মুখ করে আজান দাও, ওই কাবা কি আল্লাহ বানাতো? হযরত বেলাল বলেছিলেন, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি আল্লাহ না বানাতো, ওই কাবা আল্লাহ তৈরি করত না। নবী বলেছিল, ও বাবা বেলাল, কাবার উপরে তুমি, কাবা তোমার নিচে, কাবার ছাদে দাঁড়িয়ে কাবা দেখতে পাবে না, তবে আমি নবী বলি কাবার ছাদে দাঁড়িয়ে আমার দিকে মুখটা করে আজান দাও, রাসূলুল্লাহ গোলাম কাবার কাবা, জোরে বলো নারায়ণ তাকবীর। কি বলবো, নবী বলছে আমি হলাম কাবার কাবা, নবী বলছে আমি যদি না হতাম তো কাবা হতো না। কি ভুল বলেছে না ঠিক বলেছে? পণ্ডিত রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা স্বীকার করেছে তুমি মুসলমান করতে পারোনি, ইনি গীতাঞ্জলি কাব্যটা লিখলেন, নোবেল পুরস্কার পেলেন। এই মাইকলা ঘুমিয়ে পড়েছিস তো, দুঃখিত চোখ বুঝিয়ে রেখেছি, ভয় লাগে যদি পড়ে যাস আমার অজবন্ধ হয়ে যাও জল, তুই যেন চোখ বুঝবি বাবু। কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লেখার পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি দেখার জন্য, চীনের ছেলেরা দাওয়াত করেছে। রবীন্দ্রনাথ গেলেন,
দাওয়াত করেছে যেতে হবে না, গিয়েছেন, কিন্তু যারা দাওয়াত দিয়ে গেছে সব ভেঙে পড়েছে। কমিটির ছেলেরা আমাকে ফোন করে দাওয়াত করেছে, হুজুর ভাই ডেটটা ছিল সম্ভবত কার্তিক মাস, কারণবশত চেঞ্জ হয়েছে, তাই ওরা ভাবছাম চিন্তা ভাবনা করছিল, আমাকে বারবার বলেছিল হুজুর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি বলি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বিপদে পড়বো, যদিও দু চার টাকা আসে হয়তো সেটাও যাবে, অবাই তো দিতে হবে না, তোর কথা বিশ্বাস করি আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য বলব কি ভাই ঠিক কি না বলেন। এখন ওরা ভেবে নিয়েছিল মনে হয়তো আসবে, তাই কাল থেকে ভাই ফুলদমে ফোন চলতেছে, আমি বলেছি ভাই জবান যেখানে দেই কাজ সেখানে কাজ করি, তবে ব্যতিক্রম শরীর অসুবিধা কিছু করার নেই, যাই বাহক ভাই আমি এসেছি, আমি আপনাদের জন্য কথা বলছি। এখন ও তো আমাকে দেখিনি, ফোনে দাওয়াত করেছে। আচ্ছা আমি যদি একটা জিন্সের প্যান্ট একটা মুস্তানি জামা, তার মানে এখন তো মুস্তানি প্যান্ট কি বলে, মা বলতে খোঁজি সারাদিন 300 টাকা রোজগার করে ছেঁড়া প্যান্ট কিনে এনেছিস, কেন তো দুই ঠ্যাং ছেঁড়া, বলে মা বুঝবে না ওটাই হলো ফ্যাশন, আমাদের বিপদ হবে সামনে বছর জল জবন্ধ কি ঠিক কিনা, আলেমে আলেমের মতো পোশাক কবি নজরুল আপনার রবীন্দ্রনাথ ঠাকুর চীনে গিয়ে যখন নেমেছেন যারা দাওয়াত করেছে কেটে পড়েছে, উনি সোজা মঞ্চে গিয়ে হিন্দুদের নমস্কার মুসলিমদের সালাম বক্তব্য দেওয়ার পরে যখন নেমে আসছে মঞ্চ থেকে, তখন ছেলেরা হাত ধরে বলছে নামাচ্ছেন, বলছেন স্যার আমরাই আপনাকে দাওয়াত করেছিলাম, কত এতক্ষণ কোথায় ছিলেন, বলে স্যার লুকিয়েছিলাম, এবার এসেছি আপনাকে একটা কোশ্চেন মানে প্রশ্ন করবো উত্তর দিতে হবে, তাহলে কি প্রশ্ন করবি, তাহলে স্যার আপনার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, খুব মন দিয়ে বুঝবেন, রবীন্দ্রনাথের টুপি মাথায় দিতে দেখেছেন, কথা বলেন না দেখেন, ক্যালেন্ডার আগে ছাপাতো রবীন্দ্রনাথের টুপি মাথায় দেব, যে উনি বলছেন স্যার আপনার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি তো ঠাকুর পরিবারের ছেলেদের পোশাক হয় গেরুয়া, কিন্তু আপনার তো দেখছি একটা সাদা হেঁটো ঢাকা জামা খদ্দরের রঙিন, আবার মুখে দাড়ি গলায় রুমাল হাতে একটা আশা, তোমার মুখ দিয়ে কথাটা বার হয় তুমি বিড়ি টানবার বলো আল্লাহ আল্লাহ উপায় কি, আর রবীন্দ্রনাথ কি বলছে দেখো, ও তো আল্লাহকে আল্লাহ বলে করেছিল, তবে জানেনি মানুষের মনের খবর তো, বড় পীর সাহেবের একটা ভক্ত ব্রাহ্মণ ছিল, কলেমা পড়ে মুসলমান হয়েছে, ওর গোত্রের মানুষ জানে না, মরে যাওয়ার পরে চিতায় তুলেছে, তিনটে চিতা শেষ, যখন পড়ে না তখন লাস্টে ফেলে দিয়েছে গঙ্গার ধারে, লো যখন মনে হয় দানব টানব ভাবে ছেড়ে দিয়েছে, আর হুজুর বলছে ভক্তদের বাবা আমার একটা ভক্ত মুরিদের গোসল হয়নি জানাজা হয়নি, তোমরা যাও জানাজা পড়ে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পড়ে দাফন করে দিয়েছো, এই নদীর চিরে চরে পড়ে আছে, গেলেন লাশ কুড়িয়ে এনে গোসল দিলেন জানাজা পড়িয়ে দাফন করে, হুজুরকে বলছে বাবা গোত্রের মানুষ নির্মম অত্যাচার করবে, নিজের কলেমা ইমানটাকে গোপন রেখে বাইরের পোশাকটা ওই রেখেছিল, কিন্তু আমার একটা খাস ভক্ত মুরিদ ছিল, আর আমার মুরিদ হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দিয়েছে, যদি জাহান্নামের আগুন হারাম হয় যার জন্য সেই দেহটা দুনিয়ার আগুন পোড়াতে পারে পারিনি বলে ফেলে দিয়েছে, আমি তোমাদের দাফন করতে ভুলে এসেছি, যে কথা ভাই গল্প করিনি, আমার এলাকার ভদ্রলোক মেয়েটা আচার খেয়ে পড়ে গেছে, পেশাবের দাঁত দিয়ে ব্লাড ভাঙছে, ভাই ভারতে মানে আমাদের কলকাতা যত ডাক্তার ছিল সব শেষ, উনি আমাদের বিলেঘাটা অঞ্চলের প্রধান ছিলেন, ভাই মাথা খারাপ, বড় ডাক্তার বলেছে ভেলুরে নিয়ে যেতে হবে, তখনকার দিনে আমার ভাই আপনাদের এলাকায় এসেছে কি জানিনি, পাগড়িওয়ালা মাওলানা আমিনপুর মাদ্রাসায় মোদারিসি করতেন, আমিনপুর মাদ্রাসার আলহাজ মাওলানা অজেদ আলী স্যার ছোট হুজুর কেবল একজন খাস মুরিদ ছিলেন, ভক্ত মানুষ ছিল, যাই বাহ উনি বলছে সালাম ভাই মনমতি তো খুব খারাপ, কি হয়েছে বলো তো, তাহলে ভাই এই ব্যাপার, তখন উনি বলছে ভাই আমার কাছে একটা বড় এফআরসি এসেছে, বাংলা না গোটা বিশ্বের থেকে বড় ডাক্তার, বিশ্বের যত ডাক্তার তার থেকে বড় ডাক্তার আছে, নিয়ে যাবেন, ওর রসিক কথা ছিল খুব, তাহলে ভাই হ্যাঁ নিয়ে যাবো, তাহলে এক নিয়েতে এক মন, তাহলে এক নিয়েতে এক মন, ভাই তখন বিশ্বের পর্শিয়ান বড় ডাক্তার বেঁচে ছিলেন, আমার দাদা হুজুর কিবলার কলিজার টুকরা মাদার চাদরি নহুজুর বিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, নিয়ে গেলেন
তেল পানি পড়ে দিলেন, একটা তাবিজ দিলেন গলায় বাঁধে। আর আমাদের ভাবে কি ভিড়ে বন্ধ করো, ছ ফুটে রট পোত কি ভাই ঠিক কিনা বলে কত ভাউচার। আল্লাহর কিষান বিয়ে হয়ে গেছে ভাঙর অন্তর্গত কাঠা দিয়ার আশপাশে, সে মেয়ের বিয়ে হয়েছে, দু চারটে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে। তবে হুজুরের একটা শর্ত ছিল, বাবা আমি পয়সা নেবো না, তদবির করে দেবো, পাঁচ ওয়াক্ত নামাজ আর মুখে দাঁড়িয়ে রাখবো। ভদ্রলোক ওই কথায় মুগ্ধ হয়ে দাড়ি রেখে দিলে নামাজ পড়তে পড়তে দাদা হুজুর আমার নহজুর কেলার একটা খাস মুরিদ হয়ে গেলেন। হুজুরের জন্য মাগুর মাছ, ভেটকি মাছ আমাদের এলাকা জলখার এলাকা তো নিয়ে গেছে ভাই। সেদিন হুজুর অসুস্থ ছিল, তো বাড়ির ভিতরে ঢুকতে গলিপথ, গলিপথ দিয়ে ঢুকলেন, হুজুরের কাছে গেলেন, হুজুর গেঁড়ে গেঁড়ে কথা বলতেন, বাবা আব্দুল সালাম তোমার পীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো বাবা, আসার পথে গলিতে কারো সঙ্গে কি দেখা হয়েছে? জি হুজুর একটা অচেনা মানুষ, তাকে চিনি না, মানুষটা আমার সাইড দিয়ে বেরিয়ে গেছে। ওই সময় নক হুজুর বলেছিল বাবা আব্দুল সালাম ওই মানুষটাকে কি তুমি সালাম করেছো? বলে হুজুর না সালামও করিনি মুসাবাও করিনি। ওই সময় বলেছিল বাবা আব্দুল সালাম তোমার কপাল খারাপ কপাল ভাড়া, ওই মানুষটার হাতে যদি তুমি একবার হাত দিয়ে মুসাবা করে সালাম দিতে আল্লাহ তোর জন্য আমার আগুনটা হারাম করে দিত। বাবা আব্দুল সালামের দরবারটা কার দরবার জানো না, তোমার দাদু দাদাদের জমানার মুজাদ্দেদের দরবার। এখানে বহু আর কিনা বহু আপনার আগমন, বহু দরবেশ আমেরা এখানে আসে, স্বয়ং আল্লাহ নবী পর্যন্ত এসেছে। একদিন আগে ওই বেঈমানটা দাদা হুজুরকে কটাক্ষ করেছে, হুজুর কেবলা বলছে বাবা যে মানুষটার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ওই মানুষটাকে কেন সালাম দিলে না, ওই মানুষটার হাতে হাত দিয়ে কেন মুসাবা করলে না, তোমার কপাল খারাপ বাবা। তবে সরো যে মানুষটা তোমার পাশ দিয়ে চলে গেছে ওই মানুষটা আমার সঙ্গে, জোরে দাঁড় নারাই তাকবীর, আরো জোরে দাঁড় না দাঁড়িয়ে যান, নারাই তাকবীর, জোরে দাঁড় নারাই তাকবীর, সিলসিলায়ে হক পুরপুরা শরীফ, সিলসিলায়ে হক পুরপুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, সম্মানিত ভাই সাহেব হুজুর কিবলা, সম্মানিত ভাই সাহেব হুজুর কিবলা, নারাই তাকবীর। ভাই একটু সামনে চেপে আসেন, সামনে চেপে চেপে আসেন, সামনে একটু চেপে আসেন, এখনো বাইরে মানুষ আসবে, যারা বাইরে আছে আসবে, আসতে দেন, সামনে সরে আসবে। মিডিয়া মিডিয়া কার